फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल केमन आछो तुम्हारा सबाई आई होप तुम्हारा सबाई खूब खूब भालो आछो। आमी पायल चले एसेछि आबारो एकटा नतून ब्लग निये। आर आजके किन्तु सकाल सकाल आमी ब्लगटाके स्टार्ट करेछि। कालके तो ब्लग करते पारिनि, कालके भेबेछिलाम, कालके आमार स्कूल छिलो। हाँ तो कालके भेबेछिलाम जे स्कूल थेके फेरार पर ब्लग स्टार्ट करब, बाट आमार आर माने एनार्जी आसलो ना, सेई जोन्नो आर करा हलो ना। प्रथमे तो भेबेछिलाम जे स्कूल जाओयार समय करब, बाट तखनो करते पारिनि कारण लेट होये गेछिलो स्कूले बेरोते बेरोते, तो तखन आर करा हयनि। तारपर भेबेछिलाम जे ठीक आछे ताहले बाड़ीते एसे तारपर दुपुरबेला थेके ब्लगटा स्टार्ट करब, तो तारपरेओ हलो ना। माने कि आर बोलबो आमि, माने निजेई निजेके एक्सकিউজ दिच्छि एई करे करे, तो एई करे करे बेश ग्याप होये जाच्छे आमार। আজকে আর দেরি না করে সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করলাম, কারণ আজকে তো বাড়িতেই রয়েছি আর এক্সামও নেই, তো সেই জন্য সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। আর সকালে ঘুম থেকে উঠে আমার যা যা কাজ ছিল সেগুলো সব করে নিয়েছি, যেমন ধরো রুম গোছানো, তারপর রুমটা ক্লিন করা, সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে। আর কি রোদ দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ, তো সেগুলো সমস্ত কিছু করে নিয়েছি। আর এখন একটাই কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে ব্রেকফাস্ট, সেটা এখনো পর্যন্ত করা হয়নি। তো একটু বাইরে এসেছি, এসে গায়ে ভিটামিন ডি লাগাচ্ছি, তো এখন যাব রুমে গিয়ে ফার্স্টে ব্রেকফাস্টটা করব, তারপর বাকি কাজ তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে যাওয়া যাক। কিচেনে গিয়ে দেখি মা কি করছে। মা অ্যাকচুয়ালি বাইরে, মা কিচেনে নেই। ও এই যে ভাত হচ্ছে এদিকে, আর এই যে এখানে ডাল গরম করছে, মা ফ্রিজ থেকে বের করেছে, পরে ডাল গরম করছে। আর এখানে দেখো সব সবজিও কাটা হয়ে যাচ্ছে, মানে যা যা লাগবে আজকে রান্নায় সেগুলো সব কেটেও রাখা হয়েছে। আর কি রান্না হবে সেগুলো তো তোমাদেরকে দেখাবই। তো সকাল সকাল মা আজকে ভাতও বসিয়ে দিয়েছে, আর এখন আমি ব্রেকফাস্টটা করে নেব। এই যে দেখো এদের অবস্থা দেখো, বাবা মারামারি করিস না। এই মা এখন ওই মাছ ধুচ্ছে আর ওই দিচ্ছে। দেবো দেবো রান্না হোক, কেমন করে তাকিয়ে রয়েছে মা দেখো। এ ঢলু এদিকে আয়, দাঁড়া রান্না হোক তারপরে খাবি। আজকে আমার হরলিক্সটা শেষ হয়ে গেছিল, সেই জন্য মা আর আমাকে হরলিক্স করে দিতে পারলো না। তো আজকে কি খেয়েছি বলো তো, আজকে বাটার ব্রেড খেয়েছি, আর তার সাথে ডিম সেদ্ধও ছিল। ডিম সেদ্ধটা আমি খাইনি, রেখে দিয়েছি, পরে খাবো, এখন আর এত কিছু একসাথে ভালো লাগছে না খেতে। তারপর আবার কিছুক্ষণ পরে ভাতও খেতে হবে, মানে কি আর বলবো, মা শুধুমাত্র আমাকে সারাদিন খাইয়েই যাচ্ছে, এখন তো ওটসও খেতে দিচ্ছে না। আগে যেমন তাও মানে ডিনারে আর ব্রেকফাস্টে আমি ওটস খেতাম, সেটাও এখন মা খেতে দিচ্ছে না। যখনই আমি বলছি মা ওটস খাবো, ব্যাস মা মানে চেঁচাতে শুরু করে দিচ্ছে। এখন ওই বাটার ব্রেড খেলাম, আর ডিম সেদ্ধ একটু পরে খেয়ে নেব, মা সেদ্ধ করে রেখে দিয়েছে। আর দেখো এই দেখো মা ভালো করে রুমটাকে গুছিয়েও নিয়েছে, আর ওদিকে আমার রুমটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এখন আস্তে আস্তে রান্না বান্না সব স্টার্ট করব, তাহলে চলো আবারও কিচেনে যাওয়া যাক। বেগুন ভাজছি দেখো, মানে আমাদের সকালের খাওয়ার জন্য ভাতের সাথে খাবো বেগুন ভাজা দিয়ে। তো এখন তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি, কারণ একটু পরেই খাওয়া হবে, আর তার সাথে আর কি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ইলিশ মাছ, তা আজকে আমাদের ইলিশ মাছ রান্না হবে। দেখো এখন মা সুন্দর করে মেখে নিচ্ছে, জিরে বাটা, হলুদ বাটা, ধনে বাটা সব দিয়ে মেখে নিচ্ছে। এই মাত্র ধুয়ে নিয়ে এলো মা মাছগুলো, আর ভাবছি যে ভাজাও খাবো। ভাজার জন্য রাখবে? হ্যাঁ সকালে ভাজা, তুমি তো ভাজা খেতে ভালোবাসো। আমার তো ইলিশ মাছ ভাজা দারুণ লাগে, ওই ভাজা সকালে ভাতের সাথে বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা দিয়ে খেও, ওই দু পিস ভাত ভিজে রাখ। ঠিক আছে, তো মা মেখে নিক ভালো করে, তারপর রান্নাটা স্টার্ট করবো। মা সমস্ত কাঁথা আজকে বের করে রোদে দিচ্ছে এখন। হ্যাঁ
তো কালকে রাত্রিবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই মাকে বললাম যে মা কাঁথাগুলো এবার বের করতে হবে, নাহলে ঠান্ডা লাগছে। তো সেই জন্য মা এগুলো, হ্যাঁ কি বলছো মা? হ্যাঁ, তো মা সেই জন্য সব কাঁথা বের করে, মানে আমাদের তিনজনেরটাই বের করে তারপর এই যে ছাদে এসে সব রোদে দিয়ে দিল। কারণ রোদে না দিয়ে তো মা কিছুই মানে আমরা ইউজ করি না, ঠিক আছে? শীতের যা কিছু বলো, আমরা প্রথমে মা সব কিছু রোদে দেয়, তারপরেই আমরা ব্যবহার করা স্টার্ট করি। তো এই যে এখন সব মা রোদে দিয়ে দিয়েছে, আর কাঁথার কভারগুলোও দেখো রোদে দিয়েছে। ইলিশ মাছ রান্না, আর আজকে তো একদমই সিম্পল ভাবে করলাম, বেগুন মশলা লঙ্কা দিয়ে। আজকে আর সর্ষে পোস্ত বাটা দিয়ে করিনি, তো মাকে বললাম যে এইভাবেই করব, তো খুব তাড়াতাড়ি হয়েও গেল। আর এইটা হচ্ছে দুই বেলার জন্য এইভাবে আলাদা করে রেখে দিয়েছি। মা একটার পর একটা কাজ করেই চলেছে, করেই চলেছে। এখনো ছাদেই ছিল, তো মাকে বললাম যে মা এসো খাবারটা খেয়ে নাও, তো এই জাস্ট এলো, এখন খাবারটা গুছিয়ে নিয়ে তারপর খেতে বসবো। এই হচ্ছে আমাদের আজকের সকালের খাবার, দেখো বেগুন ভাজা রয়েছে, ঘি রয়েছে, আর তার সাথে ইলিশ মাছ ভাজা। তো দেখো ইলিশ মাছ ভাজার সাথে তেলও নিয়ে নিয়েছি, ভাজার তেল, তো সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আর বেশি দেরি না করে খাবারটা খেয়ে নেব। আমাদের একটা জিনিস দেখাই, চলো। এই দেখো আমার এই জবা গাছটায় ফুল ফুটেছে, কি সুন্দর কালারটা না? এই গাছটায় তো ফুল ফুটতোই, কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে ফুল ফুটছে না, তো চিন্তা হয়ে গেছিলো যে কি ব্যাপার হলো, গাছে কেন ফুল ফুটছে না। তো আজকে সকালে উঠতে না উঠতেই দেখছি যে এরকমভাবে ফুলটা ফুটেছে, আর এই কালারটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে, আর বেশ কুড়িও এসছে অনেকগুলো। তো মা বলছে শোনা দেখ এই গাছে ফুল ফুটেছে, গাছটা কিন্তু বেশি বড় না, দেখো টবের মধ্যে রয়েছে, ছোটই গাছ। এখন কটা বাজে দেখো, 1:25 বাজে, তো অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমি দেখতেই পাচ্ছ চুলটা টাইট করে বেঁধে নিয়েছি, কেন না আমি একটু লেবুর রস দিয়েছি চুলে, শীতের দিন পড়ার সাথে সাথেই তো ব্যাস ড্যান্ড্রফ শুরু, ড্যান্ড্রফের আনাগোনা, তো সেই জন্য একটু লেবুর রস ভালো করে চুলে অ্যাপ্লাই করে নিয়েছি, আর টাইট করে বেঁধেও নিয়েছি চুলটা। তো আজকে শ্যাম্পু করব, আর আজকে পুজোও আমাকে দিতে হবে, মানে স্নান করে পুজোটা দেব। মা সকালবেলায় পুজো দিতে পারেনি, তো একটু কাজ ছিল সেই জন্য তাড়াহুড়োতে আর পুজো দিতে পারেনি, তো আমি স্নান করে নিয়ে তারপর পুজো দিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তাড়াতাড়ি স্নান করে দেখো পুজোটা দিয়ে নিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমার গপু সোনাকে দেখো সবাই, এই যে আমার মিষ্টি বাচ্চা। স্নান করে পুজো দিয়ে এবার একটু বসলাম তোমাদের সাথে একটু গল্প করি। আর দেখো চুলগুলো পুরো ভেজা, শ্যাম্পু করেছি যেহেতু, তো পুরো ভেজা, এই যে জল পড়ছে চুল দিয়ে। তো মা দেখলেই এখনই চেঁচাবে, বলবে কি যে চুল দিয়ে জল পড়ছে আর তুই ভালো করে বেঁধে রাখিসনি। তো যাই হোক কিছু করব চুল নিয়ে পরে ভাবছি।
তো তোমাদের সাথে কিছু কথা আর কি শেয়ার করার জন্যই বসলাম। মাঝে মধ্যে ভীষণই টেনশন হয় আমার, কিসের জন্য নাই যে মাঝে মধ্যে আমি তোমাদেরকে বললাম না, প্রথমেই বললাম যে দুদিন ব্লগ দিচ্ছি তো দুদিন দিতে পারছি না, আবারও দুদিন দিচ্ছি তো একদিন দিতে পারছি না। তো এটাই মাঝে মধ্যে টেনশন হয় যে আমি সপ্ত সাগর পার করব কিভাবে। হ্যাঁ, এই যে আমাদের যে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, আমাদের এই টার্গেটটা, সেটা আমি কিভাবে ফুলফিল করব সেটা নিয়ে ভীষণই চিন্তায় থাকি। আর মাঝে মধ্যে তো এটাও মনে হয় যে আমি না ধৈর্য হারিয়ে ফেলে এখান থেকে বেরিয়েই যাই, টাটা বাই বাই করে, এরকমও মনে হয়। সাবস্ক্রাইবারের কথা তো আর কী বলবো, তোমাদেরকে আগেও বলেছি যে দুটো বাড়লে তিনটে কাটে, আবারও তিনটে বাড়লে আবার দুটো কেটে না, এরকমই হয়। তো ওই দিকে আমি আর তাকাই না, মানে তাকালে পরেই কষ্ট হয়। আর ওয়াচ টাইম সেটাও তো পাচ্ছি না ঠিকঠাক মতো, তো এই হচ্ছে জ্বালা। কবে যে কি করে উঠতে পারবো জানি না। আসলে কি বলতো, আমরা তো সবাই পরিশ্রম করছি, আর হাজারো কাজের মাঝে আমরা পরিশ্রম করছি, ভিডিও বানাচ্ছি, আর শুধুমাত্র ভিডিও বানিয়েই যে আমরা থেমে থাকি তাও নয়, তারপরে আমাদের অনেক কাজ থাকে ভিডিও রিলেটেড, তো সেগুলো করছি। তো পরিশ্রম করলে আমরা তো ফলের আশা তো একটু হলেও তো করব, তাই না? তো সেই ফলটা যদি ঠিকঠাক মতো না পাই তখন মন সত্যিই ভেঙে যায়। তো এটাই আর কি মাঝে মধ্যে মনে হয় যে কোন যুগে এই সপ্তসাগর পার করতে পারবো। এনিওয়ে, এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলেও বেশ ভালো লাগে, মনটাও হালকা হয়। আর আমার অনেক বন্ধু রয়েছে যাদের হচ্ছে 700-800 এরকম সাবস্ক্রাইবার যখন মানে পার হচ্ছে তখন তারা আর কি সেই নিয়ে আনন্দ প্রকাশ করে, আর যখন সে ভিডিওতে কথাগুলো বলে তখন বেশ ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে যে আমি ঠিক আছে, আমি এখন ওই জায়গায় যেতে পারিনি তো কী হয়েছে, আমার বন্ধুদের তো হচ্ছে, তারা তো এগোতে পারছে, তো সেই কথাগুলো শুনতে তো আমার ভীষণই ভালো লাগে। এনিওয়ে, আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তোমরা প্লিজ ভিডিওতে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও, আর বেশি বড় করব না, তাহলে আবার তোমরাই বোর ফিল করবে। তো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে আজকের মতো টাটা।